আমার জন্য একটু ভালো করে দোয়া করবেন আপনারা, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই কষ্টের জীবন আর ভালো লাগে না আসলেই। তাই কি যে অবস্থা আমার, আমি বুঝতে পারতেছি, এটা কেউ বোঝে না। ব্যথা যার সেই বোঝে, তাছাড়া কেউ বুঝবে না। আফরোজা খান মুন্নি আমার নাম, আমি গৃহিণী, আমার বাড়ি পাবনাতে। তো আমি আসছি, তো আমার এই যে হাঁটু ব্যথা, তারপরে আমার শোল্ডার জয়েন্ট দুইটাতেই ব্যথা, তারপরে কোমরও ব্যথা মাজাতে, মানে আমি তো নিচে বসতে পারি না। এর আগে আমি পাবনাতেও ডাক্তার দেখেছি, কিন্তু বলছে অপারেশন করতে হবে, নইলে ভালো হবে না। তখন দুই হাঁটু দেখাইছে, এগুলো তো দেখাই নাই। হাঁটু দেখানোর পরে বলছে যে অপারেশন লাগবে, অপারেশন ছাড়া এটা কোনো দিনও ভালো হবে না। পরে আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে মানে আমার জামাই মেয়েরা গেল, আমিও গেলাম, যাওয়াতে একটা অপারেশনের জন্য তো ওখানে নিয়ে গেল। তো গেছিলাম, যাওয়ার পরে আর কি আমি হাঁটুও দেখিয়েছিলাম। ওখান থেকে ইন্ডিয়া থেকেও আমাকে বলছে যে অপারেশন ছাড়া ভালো হবে না। একটা সময় আমি ভালো ছিলাম, কিন্তু 22 বছর আগের থেকে আমার এই ব্যথাটা শুরু। তার আগে আমি অনেক ভালো ছিলাম, আমার কোনো ব্যথা ছিল না। তো তারপরে আমার আস্তে আস্তে, এখন তো আমি অনেক হাঁটতে পারতাম, আমার সাথে ডেকেও পারতো না, আমি অনেক হাঁটতেও পারতাম, কিন্তু এখন তো আর চলতে পারি না। এখন আমি বসে নিচে বসে নামাজও পড়তে পারি না, আমার চেয়ারে বসে নামাজ পড়তে হয়। সব কিছুই এখন আমার মানে রান্নার জিনিসও আমাকে দাঁড়ায়, আবার দাঁড়ায়ও আমি বেশিক্ষণ থাকতে পারি না কোনো অবস্থাতেই, মানে আমার দাঁড়ায়ও থাকা যায় না, বসেও বেশিক্ষণ থাকতে পারি না, বসলে আবার হাঁটতে পারি না, বেশিক্ষণ হাঁটলে আর হাঁটা যায় না। 22 বছর আগে আমার প্রথম হাঁটুতে ব্যথা শুরু হয়। প্রথমে আমার মাজার ব্যথা হয়েছিল, এটা ঠিক আমার মনে নাই, ভুলে গেছি। প্রথমে আমার মাজার ব্যথা হয়েছিল, কিন্তু আমি মানে নিচে বসলে আর উঠে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। তখন আমার মানে ডাক্তার দেখাইছি, ওনারা আমাকে বলছিল একটা কাঠের উপর টান হয়ে শুয়ে থাকতে 21 দিন। তো মেয়ে মানুষের তো এটা সম্ভব না, 21 দিন শুয়ে থাকা, তো আমি পারি নাই। তো আমাকে একজন আমার একটা খালা বলল যে অমুক জায়গায় নাটোরে একটা ওনার চাচা মিয়া আছে, ওনার কাছে চলো নিয়ে যাই, উনি দোয়া দিলে ঠিক হয়ে যাবে। তারপর আমি গেছি তা একটু শুনে। তো উনি সবসময় ওই যে কোরআন শরীফ নিয়েই বসে থাকেন, মানে একদম বুড়া মানুষ। তো উনি আমাকে একটা দোয়া লিখে দিল কোরআন শরীফ থেকে, লিখে দিয়ে একটা তাবিজে ঢুকায় দিল যে এমনি নিলে ধুয়ে নষ্ট হয়ে যাবে, তাবিজে ঢুকায় বন্ধ করে দিল যে তুমি মা তুমি কোমরের নিয়ে রাখো, তোমার আর এই ব্যথা থাকবে না। সত্যি তাই, আমার আজও পর্যন্ত আর এই কোমরে ব্যথা ছিল না, ওই দোয়াতেই ঠিক হয়ে গেছিল। ওটা যদি আমি 15 দিন খুলে রাখতাম, তাহলে আমার শুরু হয়ে যেত আবার ব্যথা। তারপরে আমি কোনো দিন খুলি নাই, আমি মাজাই রাখতাম। তারপরে এই যে কিছুদিন হলো দোয়াটা ঠিকই আছে ছিল কোমরে, কিন্তু ব্যথা শুরু হলো আর ঠিক হয় না। এই অল্প দিন, মনে হয় আমার 1-2 মাস হলো আমার কোমরে ব্যথা শুরু হয়েছে, আর শোল্ডার জয়েন্টে বাম সাইডে একটু বেশি দিনই হয়েছে, কিন্তু এই হাঁটুর ব্যথা আমার। ইন্ডিয়াতে বলছে যে মানে অপারেশন ছাড়া ভালো হবে না, হাড় ক্ষয়ে গেছে, এটা অপারেশন না করলে এটা কোনো দিনই ভালো হবে না, এটা অপারেশন করতে হবে। তো আমি চাই নাই যে অপারেশন করব। যে রাতের পর রাত যাচ্ছে, ঘুম আসে না, ঘুম আসে না, আমার তো ঘুমই হয় না। তারপরে এই যে এই ব্যথার জন্য একা তোকা ফিরতে আমার মানে মনে হয় কেম মরে গেলাম, ঘুম আসে না এই ব্যথার জন্য, এইসব ব্যথার জন্য।
আমার জন্য একটু ভালো করে দোয়া করবেন আপনারা, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে দাঁড়াই। কষ্টের জীবন আর ভালো লাগে না আসলেই, তাই কি যে অবস্থা আমার আমি বুঝতে পারতেছি, এটা কেউ বোঝে না। ব্যথা যার সেই বোঝে, তাছাড়া কেউ বুঝবে না। অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায়, কিছুই হয় নাই। পরে আমি এই DPRC-তে এসে আমি এখন সুস্থ হলাম, ভালো হয়ে গেলাম। আমাকে 21 দিনের কথা বলে ভর্তি করা হয়েছিল, কিন্তু এখন আমি 12 দিনেই সুস্থ হয়ে গেছি, এখন আমি চলে যাচ্ছি। স্যার খুবই ভালো মানুষ, উনি ওনার চিকিৎসাও খুব ভালো, বা এখানে এসে আমি অনেক আমার সবার ভালো লাগছে। এখানকার থেরাপিস্ট, তারপরে এখানকার ডাক্তাররা খুবই ভালো, সবাই খুব ভালো। এখানে ফিজিওথেরাপিও অনেক ভালো, আমাকে সময় মতো এরা ফিজিওথেরাপি করছে, বা ব্যায়াম সব কিছুই ভালো এখানে। আমাকে অনেক চেষ্টা করছে এরা ভালো করার জন্য, বা আমি ভালো হয়ে গেছি। আমার 22 বছর আগের থেকে এই ব্যথা শুরু। এখন আমি তো ঘরে পড়ে যাচ্ছিলাম, একদম বিছানায় পড়ে যাচ্ছিলাম, পরে আমি এখানে ইউটিউব দেখে চলে আসছি, এসে চিকিৎসা করে এখন আমি সুস্থ হলাম। এখন আমার মতো যাদের এরকম ব্যথা নিয়ে কষ্ট করছে, তারা যেন এই DPRC-তে চলে আসে, এখানে এসে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে। আপনারা এখানে এসে দেখান, ডাক্তার শফিউল্লাহ স্যারকে দেখালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।